আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের তো ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে দেশি মুরগির মাংস রান্না করব। তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিছি, বন্ধুরা এই যে আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এগুলোর ভিতরে পেঁয়াজ বাটা দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। পেঁয়াজ বাটা আমি আদা বাটা রসুন বাটা একসাথে বেটে রেখে দিয়েছি। এখানে দেবো আদা বাটা রসুন বাটা। বিসমিল্লাহ। মসুর গুঁড়া দিলাম, মশলা গুঁড়া, দেশি মুরগি রাতা যাবে করছে একটা। আজকে ভাতে ভাত খাবো এগুলো দিয়ে। পাতা বেলা সিলেটের বাসায় বলে দেয় হেরির সময়কে। আমরা লং, ঠেঙ্গা, এলাচ, দারচিন ওগুলো খাই না। ওগুলো আমি একসাথে দুনের তরকারি কতটুকু খাওয়া হয়েছে। মশলা এখন আমি হালকা একটু পানি দেবো। এগুলো দিয়ে কষাই, পরে পানি দেবো। আমি আর একটু লাগা দিয়ে দেবো, অনেক সুন্দর কালার হয়েছে। এগুলা শুকাইলে আমি চুল দেবো, এখন না এগুলো একবার শুকিয়ে গেল। তারপর কতটুকু হয়েছে মশলা, এই যে এখন আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে দিলাম, দেখি বন্ধুরা আমাদের রান্না। এটা বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, দেশি মুরগির মাংস। একটু ঝোল না রাখলে তো ভালো লাগবে না। তো বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন।
আর 500 টাকা ব্যালেন্স ভর্তি পাঠিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।